সকলকে আমার নমস্কার তো আজকে শুরু করছি উইংসের ক্লাস ফোরের পার্ট ওয়ান শুরু করলাম পার্ট ওয়ান থেকে তাহলে শুরু করা যায় তো আজকের বিষয়বস্তু সম্পর্কে প্রথম শুরু করব আমরা রিভিশন লেসন দিয়ে তাহলে রিভিশন লেসনে দেখো প্রথমে যে অ্যাক্টিভিটি দেওয়া আছে ফিল ইন দ্য টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স ফ্রম দ্য হেল্প বক্স এখানে হেল্প বক্সে দেওয়া আছে এখানে কোনটা কী হবে হলো প্রথম ছবি দেখো দেওয়া আছে ডগ সবাই জানি আমরা ডগ মানে কুকুর তো ডগের বাচ্চাকে কী বলবো পাপ্পি আর যে সাউন্ড হয় সাউন্ডকে বলবো বার্ক এর পরের ছবিটি হলো কাউ দেখো এখানে ছবি দেওয়া আছে কাউয়ের বাচ্চার তো কাওয়ের বাচ্চাকে কি বলবো আমরা কট আর কাওয়ের ডাককে কি বলবো সাউন্ডকে বলবো আমরা মু এরপরের ছবিটি একটি গোটের বাচ্চার গোটের বাচ্চাকে কি বলবো কিড আর যে সাউন্ড হয় তাকে বলবো সেটাকে বলবো আমরা ব্লিট ঠিক একইভাবে দেখো বলেছে ক্যামেল ক্যামেল মানিউট ক্যামেলের বাচ্চাকে কী বলে কা আর যে সাউন্ড হয় সেটাকে বলা হয় গ্রাউন্ড এরপরে ডোমেস্টিক অ্যানিমেল বলেছে হর্স হর্সের বাচ্চাকে বলা হয় কল্ট আর হর্সের যে সাউন্ড বের হয় সেই সাউন্ডকে বলা হয় নে নে উচ্চারণ হবে হলো পরে ডোমেস্টিক অ্যানিম্যাল বলেছে ডংকি ডংকের বাচ্চাকে বেবিকে বলা হয় ফোল আর ডঙ্কির যে সাউন্ড তাকে বলা সেটা হলো ব্রে পরেরটি হলো ডাক ডাকের বেবিকে বলা হয় ডাকলিং আর সাউন্ডকে বলা হয় কোয়েক হ্যান হ্যান মানে মুরগি তো হ্যানের বাচ্চাকে বলবো আমরা চিক আর সাউন্ডকে বলবো ক্যাক পরেরটি হলো পিগ পিগের বাচ্চাকে বলবো পিগলেট এবং তার সাউন্ডকে বলবো গ্রাউন্ড গ্রাউন্ড ওকে বোঝা গেল কোনটা কী কোনটার সাউন্ড কী হবে এটা না খুব ইম্পর্টেন্ট এটা অ্যাকচুয়ালি অনেকেরই এটা জানা খুব দরকার তোমরা খুব ছোটো বয়সী সব পেয়ে গেছো এর পরেরটি হলো এরপরে আসবো আমরা অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টুতে কি বলেছে ফিল ইন দ্য টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স অফ দ্য হেল্প বক্স এখানে কিছু ওয়াইল্ড অ্যানিমেলস না ওয়াইল্ড অ্যানিমেলস মানে যে সমস্ত অ্যানিমেল জঙ্গলে থাকে তাদেরকে বলা হয় ওয়াইল্ড অ্যানিম্যালস আর আগেরটা কি আমরা পড়লাম ডোমেস্টিক তো ডোমেস্টিক অ্যানিমেলস মানে হলো যে সমস্ত অ্যানিমেল আমরা ঘরে পালি সেগুলোকে বলা হয় ডোমেস্টিক অ্যানিমেল আমরা ঘরে রাখি হ্যাঁ আমরা ক্যামেল এখানে রাখছি না ক্যামেল ডেজার্টে যারা থাকে বা মরুভূমিতে যারা যে সমস্ত মানুষরা থাকে তাদের কিন্তু বাড়িতে ক্যামেল পোষে তাহলে আগেরটা আমরা পড়েছি হচ্ছে ডোমেস্টিক অ্যানিমালস ডোমেস্টিক মানে হচ্ছে যারা ঘরে পশুপালন করে আর ওয়াইল্ড অ্যানিমালস মানে যে সমস্ত অ্যানিমালস আমরা জঙ্গলে দেখি তো এখন আমরা দেখব কোন কোন অ্যানিম্যালের সাউন্ড কি তার বেবিদেরকে কি বলা হয় তো প্রথম দেওয়া আছে টাইগার টাইগারের বেবিকে বলা হয় কাব আর সাউন্ডকে বলা হয় রোয়ার পরেরটি হলো লায়ন লায়নের বেবিকে বলা হয় কা এটাও হচ্ছে রোয়ার এর পরেরটি হলো এলিফ্যান্ট এলিফ্যান্টের বেবিকে বলা হয় কাল্ফ এবং এর সাউন্ড হলো ট্রাম্পেট পরের ওয়াইল্ড অ্যানিম্যাল হলো গরিলা নাম্বার ডি গরিলা গরিলার বেবিকে বলা হয় ইনফ্যান্ট সাউন্ড হল গিবার পরে ওয়েল অ্যানিম্যাল স্নেক স্নেকের বেবিকে বলা হয় হ্যাচিং এবং এর সাউন্ডকে বলা হয় হিস এরপরে হলো জিরাফ জিরাফের বেবিকে বলা হয় কাঁফ এবং এর সাউন্ডকে বলা হয় হুম পরটি হলো জেবরা জেব্রার বেবিকে বলা হয় ফোল এবং এর সাউন্ড ব্রে পরের ওয় ওয়াইল্ড বিয়ার বিয়ারের বেবিসকে বলা হয় কাপ এবং এর সাউন্ডকে বলা হয় গ্রোল হল গ্রোল পরেরটি হলো ফক্স ফক্সের বেবিকে বলা হয় পাপ এবং এর সাউন্ডকে বলা হয় বার্ক এরপরে নেক্সট হচ্ছে ওয়াইল্ড অ্যানিমাল আমাদের ডিয়ার ডিয়ারের বেবিকে বলা হয় ফল এবং এর সাউন্ডকে বলা হয় বেল হয়ে গেল তাহলে আমরা আজকে কি কি করলাম আমরা বললাম আজকে ডোমেস্টিক কিছু ডোমেস্টিক অ্যানিম্যালস তাদের বেবিস এবং তাদের সাউন্ড এগুলো আমরা আজকে জানলাম আর কি করলাম আর শিখলাম হচ্ছে ওয়াইল্ড অ্যানিম্যালস এবং তাদের বেবিস আর সাউন্ড তাহলে আজকে আমরা অ্যাক্টিভিটি ওয়ান আর টু কমপ্লিট করলাম এর পরের দিন নেক্সট আমরা আবার অ্যাক্টিভিটি থ্রি ফোর নিয়ে আসবো ওকে আজ থাক তাহলে এই পর্যন্তই থাক পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আজ এই পর্যন্তই রাখছি